তো আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাহমুদ ইকরাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ফ্যাকাল্টি অফ সায়েন্স টেকনোলজি এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে পড়ছি। তো আজকে তোমাদের জন্য আমি একজন গেস্ট রেডি করেছি। তো FBS ফ্যাকাল্টিতে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছো আমাকে যে ভাইয়া, এই এত নাম্বার ওয়েটিং লিস্টে আছি, আমি কীভাবে টিকবো, অথবা আমি আশা রাখতে পারি কি না, অথবা FBS-এ বিউপির FBS-এ কতটুকু আশা করা যায়, জব সেক্টর কীরকম হতে পারে, এবং অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় কেন বিউপি FBS-এর জন্য সবাই আসলে এত পরীক্ষার্থী অথবা কম্পিটিশন এত বেশি কেন, সব কিছু নিয়ে আজকে তোমাদের সিনান ভাই বলবে মার্কেটিং ডিপার্টমেন্টের। তো চলো ওনার ইন্ট্রোডাকশনটা একটু জেনে না যাক। সিনান, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহমুদ সিনান, আমি বিউপির FBS-এ মার্কেটিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, বর্তমানে আমি সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত। তো ভাইয়া, তোমরা এখন অ্যাডমিশন টেস্ট আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছে, কনগ্রাচুলেশনস টু দেম, যারা প্রথমে মেরিট লিস্টে আছো, ভর্তি হচ্ছ তোমরা। 20 থেকে 23 তারিখ পর্যন্ত ফার্স্ট মেরিট লিস্টের অ্যাডমিশন হচ্ছে। তো ওয়েটিং লিস্ট ব্যাপারে যদি বলতে চাই, এবার আসলেই বলতে পারছি না, কারণ এটা ইররিলেভেন্ট হয়ে যাবে। কারণ 2019 সালে আমরা যখন অ্যাডমিশন টেস্টটা অ্যাপিয়ার করি, তখন একসাথে বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টগুলো হচ্ছিলো। কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও অ্যাডমিশন টেস্ট নিতে পারেনি, বিউপি নিতে পেরেছে। তো আসলে বলা যাচ্ছে না যে আমাদের সময় দেখা গিয়েছে কারো হয়তো বা যে পার্সোনাল চয়েসের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, হয়তো বা এখানে ভর্তি হয়নি, যার যেটা পছন্দের ডেস্টিনেশন বা পছন্দের সাবজেক্ট যেটা ছিল সেখানে চলে গিয়েছে। তো এবার আর কি আমাদের সময় আমি দেখতে পেয়েছি যে সেকেন্ড ওয়েটিং লিস্ট পর্যন্ত FBS পর্যন্ত আছে, আমাদের সাথে অনেকে অধ্যয়নরত আছে। কিন্তু এবার আসলে জিনিসটা বলা যাচ্ছে না, মার্কেটিং ডিপার্টমেন্টে সিট 100টা, কিন্তু আমি এবার দেখলাম যে মেরিট লিস্টে 107 নম্বর পর্যন্ত দেওয়া আছে। এখন প্রথম 100 জনই যদি ভর্তি হয়ে যায় তাহলে বলা যাচ্ছে না, বাট সাধারণত বিউপির ওয়েটিং লিস্ট থেকে আসে। তোমরা ভরসা রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, পারবা। আচ্ছা, তার মানে কি, মানে গত বছর যে আমাদের সেকেন্ড মেরিট লিস্ট মেবি তোমাদের ইয়া করেছিল, তাই না? তো ফার্স্ট মেরিট লিস্ট কত পর্যন্ত ডাকে, 1 থেকে 20, 30 এরকম? আমাদের ডিপার্টমেন্টে 1 থেকে আমরা 70 রোল পর্যন্ত যারা আছে এরা সবাই ফার্স্ট মেরিট লিস্ট থেকে ছিল। বুঝতে পেরেছি। তারপর হলো যে তোমার 100 পর্যন্ত যায়। এখন তো আবার স্টুডেন্টদের চয়েস একদম কম, কারণ এখন তার অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা হয়নি, এন্ড FBS এ তো যারা আর কি চান্স পায় তারা আর কি সিট ছাড়তেও চায় না বেসিক্যালি, তাই না? আসলে এটা বলা যায় না আসলে কেন FBS ফ্যাকাল্টিটা কেন এত মানে কোয়ালিটিফুল, কেন সবাই আর কি ভর্তি হতে চত অন্য কোনো ইউনিভার্সিটির FBS এর সাথে মানে কম্পেয়ার করে না? আচ্ছা, বিউপির FBS এর সাথে যদি তুলনা করি, বিউপির FBS আমাদের অ্যাডমিশন টেস্টটাই অন্যরকম। আমরা ইংলিশ যারা FBS পরীক্ষা অ্যাপিয়ার করেছো তারা জানো, আর বিউপির এনভায়রনমেন্ট বা বিউপি স্টুডেন্টদেরকে যেভাবে গ্রুমিং করে বা যেভাবে একটা ট্রেনিং দেয়, এটা আমরা সবাই বিউপির সব ডিপার্টমেন্টে, আমাদের প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট কোর্সটা থাকে, PhD কোর্সটা, তো PhD কোর্সটা কর্পোরেট ওয়ার্ল্ড যাই বা যেখানে যাই, নিজের বিজনেস ইনভেস্টরের কাছে গেল, আমার নিজের বিজনেসটাকে প্রেজেন্টেশন করে দেখাতে হবে। PhD কোর্সটা আমাদেরকে এমনভাবে ট্রেনিং দিয়েছে যে আমরা এখন তোমাদের সামনে আমরা কি সুন্দর এখন জড়তা ছাড়া সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারছি, কোনো স্ক্রিপ্টও নাই, স্ক্রিপ্ট ছাড়াই আমরা বলছি, স্ক্রিপ্ট ছাড়া বলতেছি। তো বেসিক্যালি এটা আমাদের ফার্স্ট ইয়ারে গ্রুমিং সেশন সব কিছুই হয়েছে, আমরা আমাদের বড় ভাই থেকে শুরু করে ফ্যাকাল্টি সবার কাছ থেকেই শিখেছি, তোমরাও আসো। বেসিক্যালি FBS ফ্যাকাল্টিতে কিন্তু এই জিনিসটা মানে সবচেয়ে বেশি হয়, প্রফেশনালিজমটা আরও অনেক ভালো করে বেশি করে শেখানো হয়। তো তোমরা কেউ যদি FBS-এ টিকে থাকো তাহলে অবভিয়াসলি তোমাদের একটা ভালো চয়েস, অ্যান্ড অন্য কোনো কিছুর দিকে মানে মাইন্ড সেট আপ না করাই বেটার আই গেস। এখন আর কতই বা আর সামনে যেহেতু আরও এক্সাম আছে, দেখো তো এটা তোমার চয়েস যে তুমি আসলে এখন FBS স্টে করবা নাকি তুমি ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্য কোনো ইউনিভার্সিটির জন্য এখনও তোমার যদি ধৈর্য থাকে তুমি পড়তে পারো, ঠিক আছে? এটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন সিনান তোমাকে আরেকটা কোয়েশ্চেন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সিনান, তো FBS ফ্যাকাল্টিতে তো অনেকগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, তো তোমার যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্ট, তো মার্কেটিং ডিপার্টমেন্ট কিন্তু টপ ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা। সো তুমি আমাকে একটু বলো যে এই ডিপার্টমেন্টে আসলে কেন সবার পড়া উচিত, অ্যান্ড সবাই মনে করে যে মার্কেটিং ডিপার্টমেন্ট মানে আর কি কেনা বেচা এরকম টাইপের, মানে বিক্রি করা, আসলে কি জিনিসটা এরকম? FBS এর সব ডিপার্টমেন্টই সেম। একটা আমি যদি একটা কর্পোরেট অর্গানাইজেশন বা যে কোনো একটা কোম্পানির কথা চিন্তা করি, আমার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভূমিকা এটা মানে ব্যাখ্যা করা যাবে না। প্রত্যেকের যার যার আলাদা টাস্ক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার সেই গোল পূরণ করে। তো মার্কেটিং নিয়ে যদি আমি বলি, আমি মনে করি আমি একজন এক্সট্রোভার্ট পার্সন, আমি খুবই আড্ডাবাজ, মানুষের সাথে মিশতে আমি পছন্দ করি, কমিউনিকেট করতে পছন্দ করি। তো এই কারণে আমার মার্কেটিং ডিপার্টমেন্টে আসা। তো
আর মার্কেটিং আমরা মনে করি যে আসলে মার্কেটিং কাজটা যে বেচা কেনার সাথে আসলেই তা না, মার্কেটিং জিনিসটা আরও ব্রডার। মার্কেটিংয়ের আমরা মানে প্রিন্সিপাল যারা পড়বা বিজনেসে প্রিন্সিপালস অফ মার্কেটিং কোর্সটা করবা, তো এখানে দেখবা মার্কেটিং প্রসেসের ফার্স্ট জিনিসই হচ্ছে হলো আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার নিডস অ্যান্ড ডিমান্ডস। মানুষের একটা দেশের কালচার, একটা অরিজিনের, একটা রিজিয়নের সেই মানুষের কালচার, তাদের লাইফ স্টাইল, তারা কী ধরনের প্রোডাক্ট ইউজ করে, তারা কীভাবে হ্যাবিচুয়েট, সেটা অ্যানালিসিস করে তারপর একটা প্রোডাক্ট টিম লঞ্চ করে। তারপর মার্কেটিং টিম সেটা মার্কেটে সেটা তারা যখন লঞ্চ করে কাস্টমারের কাছে পৌঁছানো, প্রমোশন, রিটেইলার হোলসেলারদের কাছে, এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ আর কি। তো সবখানে বেসিক্যালি কিছু কিছু সেক্টর বাদে সবখানে মার্কেটিংয়ের জব সেক্টর অনেক অনেক বেশি, বাংলাদেশে তো অনেক বেশি আর অন্যান্য কান্ট্রিতে তো আছেই। তো এইটাই আর কি বলার ছিল। আর যারা আবারও বলছি যে যা এফবিএসে যাদের মেরিট লিস্ট আছে, অ্যাটলিস্ট 50-60 আছে, তারা কি আশা রাখতে পারে? মেরিট লিস্টে ওয়েলকাম টু অল অফ ইউ, বাট হ্যাঁ ওয়েটিং লিস্টে আশা রাখো, পারবা, তোমরা পারবা, আল্লাহ তাআলা যদি লিখে থাকে অবশ্যই পারবা। আচ্ছা ওয়েটিং লিস্টের কথা আমি বলছিলাম, আমি মেরিট লিস্ট বলে ফেলেছি, যাই হোক। তো ওয়েটিং লিস্টে তো তোমাদের ভাই বললোই যে 50-এর মধ্যে যারা আছো তারা আশা রাখতে পারো, আর 50-এর বাইরে যদি কেউ থেকে থাকো তাহলে তোমরা তাও একটু দেখো, খোঁজ রাখবে ওয়েবসাইটগুলোতে, খোঁজ রাখবে ওয়েবসাইটে, খোঁজ রাখবে, দেখবে দেখবা যে হতেও পারে, কারণ এখনও তো অনেক ইউনিভার্সিটি পরীক্ষা হয়নি। সো একটু দেখতে পারো, খোঁজ রেখে অন্যান্য ইউনিভার্সিটির জন্য পরীক্ষা, তো মানে পরীক্ষার প্রিপারেশন নাও তোমরা, তাহলে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। অন্য কোনো যদি তোমাদের যদি কোয়েরি থাকে, কোনো জিজ্ঞেস করবে, তোমরা কমেন্টে জানাবে, আমরা আবার না হয় এরকম এফবিএস এর নিয়ে আরেকটা ভিডিও করব। তো সিনান, তুমি লাস্ট মুহূর্তে যারা আসছে ফ্রেশার্স যারা, তাদের সম্পর্কে কী বলতে চাও এবং তাদেরকে কীভাবে বলতে পারো যে তারা কীভাবে রেডি হবে বিওপির জন্য আর কি? যারা আসতেছো ওয়েলকাম টু অল অফ ইউ, আসো। আমরা শীঘ্রই আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী আদেশ অনুক্রমে যারা ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে, সবার ভ্যাকসিনেশন শেষ হয়ে গেলে বিশ্ববিদ্যালয়গুলো অফলাইন ক্লাস খুলতে পারবে। আমার নিজেরই 2 ডোজ হয়ে গেছে। আই ওয়েলকাম টু অল অফ ইউ, আসো, দেখা হবে। অ্যান্ড বিউপি লাইফ ইজ ভেরি ইন্টারেস্টিং, ইউ উইল এনজয় ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।